পানির তলদেশে পারমাণবিক অস্ত্র ব্যবহার পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের এক যৌথ নৌমহড়ার প্রতিক্রিয়ায় এই পরীক্ষা চালানো হয়েছে। শুক্রবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ত্রিদেশীয় সামরিক মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি, আর সে কারণেই এর জবাব দিতে পিয়ংইয়ং জাপান সাগরের তলদেশে নির্মাণাধীন হাইল 523 পারমাণবিক অস্ত্র ব্যবহার পরীক্ষা চালিয়েছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তবে ঠিক কত তারিখে উত্তর কোরিয়া পানির তলদেশে পারমাণবিক এই অস্ত্র ব্যবহার পরীক্ষা চালিয়েছে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। গত বছর উত্তর কোরিয়া বলেছিল পানির তলদেশে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন একটি ড্রোনের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে তারা। এটি ছিল হাইলের ভিন্ন একটি সংস্করণ। কোরীয় ভাষায় হাইলের অর্থ হল সুনামি। উত্তর কোরিয়ার দাবি, হাইল তেজস্ক্রিয় সুনামি ঘটাতে সক্ষম। তবে পিয়ংইয়ং এর এই ধরনের অস্ত্র আছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন বিশ্লেষকরা। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপে নৌমহড়া চালায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। দেশগুলোর দাবি, উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে তারা এই মহড়া চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন সহ 9টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এই ব্যাপারে শুক্রবার পিয়ংইয়ং বলেছে, এই ধরনের মহড়ার কারণে আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়বে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে আরও অবনতি হতে দেখা গেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।